আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। তৈরি করে দেখাবো লিচুর জেলি। লিচুর জেলি বাচ্চারা খুব পছন্দ করবে, আর নিজের হাতে তৈরি একেবারে ফ্রেশ জেলি। আর লিচুর জেলি কিভাবে সংরক্ষণ করে রাখতে পারেন আজ আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে ফিরে যাচ্ছে। জেলির জন্য এখানে আমি 25টি লিচু ছিলে বিচিটাকে ফেলে দিয়েছি। এখন লিচুগুলোকে ব্লেন্ড করব। ব্লেন্ডারে চারে সম্পূর্ণ লিচুগুলো প্রথমে অ্যাড করছি। এখন অ্যাড করছি 1/3 কাপ চিনি, আরও অ্যাড করছি 1 চিমটি লবণ, অ্যাড করছি 1 টেবিল চামচ লেবুর রস। জেলিতে লেবুর রস দিলে টেস্টটা অনেক ভালো আসে। তারপর অ্যাড করছি প্রায় 1.5 কাপের মতো পানি। 25টা লিচুর জন্য 1.5 কাপ পানি যথেষ্ট, পানি মাপটা ঠিক রাখবেন। এখন আমি ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি, তারপর ব্লেন্ড করে নিব। কয়েক সেকেন্ড ব্লেন্ড করলেই জুসটা তৈরি হয়ে যাবে, খুব বেশি সময় প্রয়োজন হয় না। লিচুর জুসটা আমার একেবারে রেডি। আমার এখানে লিচুর জুস হয়েছে 2 কাপ পরিমাণ। এখন আমি জুসটাকে ছেঁকে নিচ্ছি। একটি পাত্রে আমি স্ট্রেনার নিয়ে নিলাম। এখন আমি সম্পূর্ণ জুসটাই ঢেলে দিচ্ছি। জুসটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। এখন চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চাইলে জুসটাকে যে কোনো বোতলে ভরে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আর ঠান্ডা অবস্থায় এই জুসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। সম্পূর্ণ লিচু জুসটা আমি নিয়ে নিয়েছি। লিচুর জেলিটাকে তৈরি করার জন্য আমি এখানে অ্যাড করব উঁচু করে 1 টেবিল চামচ আগার আগার পাউডার। তারপর নেড়ে চেড়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন আমি হাঁড়িটা চুলোতে বসিয়ে দিয়েছি। চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে এখন আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। জেলি তৈরির জন্য জুসটাকে সময় নিয়ে জাল করার কোনো দরকার নেই। 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করলেই হবে। দেখতেই পাচ্ছেন জুসে কিন্তু বলক চলে আসছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই জেলিটা বাচ্চারা খুব পছন্দ করবে, বিশেষ করে নিজের হাতের ফ্রেশ জেলি। আর আপনারা দেখতে পেয়েছেন আমি এই জেলিতে কোনো রকম সাইট্রিক অ্যাসিড ইউজ করিনি। আমার জেলির মিশ্রণটা একেবারে রেডি। এখন আমি চুলোটাকে বন্ধ করে দেব। জেলিটাকে সেট করার জন্য আমি এখানে 3টি আইসক্রিমের কৌটো নিয়েছি। একটি কৌটোতে আমি সামান্য অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি, এটা সম্পূর্ণ অপশনাল, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এখন আইসক্রিমের গ্লাসে এক এক করে জুসটা ঢেলে নিচ্ছি। চাইলে আপনারা জুসটাকে ছেঁকে নিতে পারেন, তো উপরে যে বাবল আছে সেটা আমি চামচ দিয়ে তুলে নিব। আরও সামান্য জুস আছে, সেটা আমি আরেকটা গ্লাসে নিয়ে নিচ্ছি। এখন জুসটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব 30 মিনিটের জন্য। জেলিটা সেট হতে কম বেশি সময় আপনাদের লাগতে পারে, তাই জেলিটা সেট হওয়ার পর ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। আমার জেলিটা জমাট বাঁধতে সময় লেগেছে 30 মিনিট। এক এক করে সবগুলো জেলি আমি বের করে নিয়েছি। আমি আপনাদের আগেই বলেছি বাকি যে জুসটা ছিল সেটা আরেকটি আইসক্রিমের গ্লাসে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন জেলিটা একেবারে পারফেক্ট হয়েছে, একদমই পড়ছে না। আমি একটা চামচ দিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি জেলিটা কতটা পারফেক্ট হয়েছে এবং খেতেও অনেক মজার হয়েছে, দোকান থেকে কোনো অংশে কম হয়নি। একেবারে সহজভাবে তৈরি করে দেখালাম লিচুর জেলি। চাইলে এই জেলিটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, আর ডিপ ফ্রিজে রেখে দিলে কয়েক মাস পর্যন্ত ভালো থাকবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, যেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নতুন নতুন আপডেট পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।